सोनी दिल नहीं लगदा तेरे बिना है तू तुम्हें या चुप रहूं। বর্তমানে ভারতের রিমেক গানগুলো দর্শক বেশ পছন্দ করছে। প্রতিটি রিমেক গানে হিট তকমা পাচ্ছে। বলিউডে হুড়হুড় করে বাড়ছে রিমেকের সংখ্যা, তাই আজকে আমি আপনাদের এমন কিছু রিমেক গান দেখাবো যা দর্শকদের মাতিয়ে রেখেছিল। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই রয়েছে এই গানটি। ভারতের অন্যতম জনপ্রিয় একটি গান এটি। যেখানে অভিনয় করে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। 2021 সালে সুরিয়া ভান্সের সিনেমায় এই গানটি দর্শক বেশ উপভোগ করে, কিন্তু এই গানটি রিমেক। এখানে অক্ষয় এবং রবিনা টান্ডারকে অভিনয় করতে দেখা যায়। ইশক মে হাম তুমে ক্যা বাতায়ে। এই গানটি ভারতের জনপ্রিয় একটি গান যা মুগ্ধ করে কোটি দর্শকদের। এই গানটিও একটি রিমেক গান যা প্রথম 1978 সালে কভার করা হয়। ইশক মে হাম তুমে ক্যা বাতায়ে। এরপর রয়েছে দো ঘট গানটি। हाँ दो घूंट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। এই গানটি তো আপনি একবার হলেও শুনেছেন। জনপ্রিয় একটি আইটেম সং এটি। এই গানটিও রিমেক। 1973 সালে প্রথম রিলিজ হয় এই গানের অরিজিনাল ভার্সন। दो घूंट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। এরপর রয়েছে এই গানটি। আরে টান 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 তারা। যা প্রথম 1997 সালে শোনা যায়। এই গানটি ভারতের অন্যতম জনপ্রিয় একটি এভারগ্রিন সং। এই গানটি প্রথম 1975 সালে আমরা শুনতে পাই। এরপরে 2000 সালে নতুন করে রিমেক করা হয় এই গানটি। সালে ইমরান হাশমির মুভিতে আবারও শোনা যায় এই গানটি। ২০০৫ সালের অন্যতম পছন্দের একটি গান ছিল এটি। কোটি দর্শক মুগ্ধ হয়েছিল এই গানটিতে। 2018 সালে নতুন করে তৈরি করা হয় এই গানটি যা দর্শক বেশ পছন্দ করেছিল। নেহা কাক্কারের জনপ্রিয় একটি ভাইরাল গান এটি। এই গানে মুগ্ধ হয়েছিল কোটি দর্শক। 2019 সালে নেহার এই গানটি ছিল দর্শকদের মুখে মুখে, কিন্তু জনপ্রিয় এই গানটিও একটি রিমেক গান যা 1998 সালে প্রথম গাওয়া হয়। তখনকার সময়ে এই গানটি ছিল একটি হিট গান। শাহরুখ খানের ডিয়ার জিন্দেগি সিনেমার অন্যতম একটি গান ছিল এটি। যেখানে অভিনয়ে শাহরুখ আর আলিয়াকে দেখা যায়। এই গানটি একটি রিমেক সং যা 1973 সালে প্রথম গাওয়া হয়। এই গানটি তো আপনি একবার হলেও শুনেছেন। 2017 সালে শহরের অলিতে গলিতে বাজতে শোনা যেত এই গানটি। জনপ্রিয় এই গানটি 2021 সালে নতুন করে আবার তৈরি করা হয়। যেখানে অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফকে। এরপর রয়েছে এই গানটি। ২০১৭ সালে সনিকে টিটু সিনেমার জনপ্রিয় একটি গান এটি, যেখানে দেখা যায় কার্তিক আরিয়ানকে, কিন্তু এই গানটিও একটি রিমেক গান। ২০০৫ সালে প্রথম শোনা যায় এর অরিজিনাল ভার্সন।
दिल चोरी साडा हो गया, ओए की करिए की करिए।